আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা তোমাদের মধ্যে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা হচ্ছে চার কিডনি। আমরা কিন্তু সবাই বাসায় চা তৈরি করে খাই, আর চা তৈরি করে খেতে দেখা যায় আমাদের কিডনি এরকম লাল হয়ে যায়, ভিতরটা অনেক কঠিন একটা দাগ পড়ে যায়। তো এই দাগটা কিন্তু আমরা সহজে যে কোনো মাজা ঘষাতে উঠাতে পারি না। তো আজকে আমি তোমাদের একটা টিপস দিব, খুব সহজে এই দাগটা তোমরা তুলে ফেলতে পারবে, কোনো মাজা ঘষা লাগবে না। এখানে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, আর চুলা জ্বালিয়ে আমি এখন কিডনিটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু সাইডটা প্লাস্টিক আছে, তোমরা চুলাটা বেশি হাই দিও না, নাহলে সাইডটা কিন্তু পুড়ে যাবে। তো আমি দেখো এরকম কেমন তাপমাত্রা দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। তো এভাবে আমি চুলাটা দিয়ে রেখেছি, তোমরা কিছু সময় অপেক্ষা করো। আমি কিন্তু এখানে কোনো কিছু ব্যবহার করছি না এই মুহূর্তে। তো আমি এখানে কিন্তু কিডনিটা চুলার উপর শুধু দিয়ে রেখেছি। আমার কিডনিটা কিন্তু অনেকদিন পরিষ্কার করা হয় না, কারণ আমি তোমাদের মাঝে টিপসটা শেয়ার করবার জন্য আমার কিডনিটা একদমই পরিষ্কার করা হয় না। কিন্তু আমি চা, আমাদের রেগুলার চা খাওয়া হয়, আর এখন যেহেতু আমাদের পরিস্থিতি আশেপাশে যে অবস্থা, আমাদের চা অনেক বেশি খেতে হয়, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে কিডনির ভিতরটা কিন্তু এরকম লাল হয়ে যায়। তো আমারটা দেখে বুঝতে পারছো কতটা কঠিন দাগ পড়ছে। আর এরকম কঠিন দাগ যদি আমি এত সহজে উঠিয়ে ফেলতে পারি, তো আমার বিশ্বাস তোমরা খুব সহজে পারবে 100%। তো আমার টিপসটা অবশ্যই ফলো করো। আমি এখানে কিন্তু আমার 5 থেকে 6 মিনিট হয়নি, 3 থেকে 4 মিনিটের মতো আমি কিন্তু কিডনিটা দিয়ে মানে রেখেছি। দেখো ভিতরটা কিন্তু অনেকটা অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে, মানে ভিতরটা নিচটা দেখো, আমি তোমার সাইড থেকে দেখাচ্ছি, দেখলে কিন্তু বুঝতে পারবে। আমি এরকম করে উপর করেও আবার দিচ্ছি, যেন ভিতরটা আর একটু ভালোভাবে পুড়ে যায়। আর নিচটা তোমরা যখন মানে উপর করে যখন দেবে, তখন একটু উঁচু করে রাখবে, তাহলে নিচের যে পুরাটা আছে ওটা পড়ে যাবে। তো চুলার সাইডে একটু ময়লা পড়বে, এটা নিচে টেনশনে কিছু নাই, ময়লা তো একটু পড়তেই হবে। দেখো এটা হচ্ছে আমার প্রায় 10 থেকে 12 মিনিট পরে। তো আমি কিন্তু সেমভাবে চুলার উপর দিয়ে রেখেছি, কোনোভাবে কোনো নড়াচড়া করি নাই, এভাবে দিয়ে রেখেছি। আর মাঝে মাঝে আমি উপর করেছি, উপর করার কারণ হচ্ছে ভিতরটা তাহলে আরও ভালোভাবে আগুনটা পৌঁছায়, এই জন্য আমি উপর করেছি মাঝে মাঝে। তো তোমরা এভাবে কিন্তু যে ইয়েটা আছে ওটা ধরে মাঝে মাঝে একটু উপর করে দেবে আগুনের উপরে, তাহলে দেখবে আর একটু ভিতরটা পৌঁছে যাবে। তো দেখো, আর মনে হয় আমার বলার কিছু নেই, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কী অবস্থা হয়েছে। এখন আমি জাস্ট পানি দিয়ে, আর কিছুই দিব না, শুধু আমি পানি দিয়ে, যেহেতু গরম পানি দিয়ে আমি একটু ধুয়ে নিব। ধরার পর আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমি কিন্তু ভিতরে বাহিরে কোনোভাবে কিন্তু কোনো মাজনী ব্যবহার করি নাই, সরাসরি কিন্তু আমি চুলার থেকে নামিয়ে আমি পানি নিচে দিয়ে দিয়েছি। এখন আমি শুধু পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে যে কোনো একটা ভিম অথবা লিকুইড যে কোনো কিছু দিয়ে একটু ধুয়ে নিতে পারো। তো আমি এই মুহূর্তে কিছু ব্যবহার করি নাই, আমি জাস্ট চুলা থেকে নামিয়ে সরাসরি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে আমার যথেষ্ট, আমার আর কিছু ব্যবহার করতে হচ্ছে না। তো দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে, আমার আর বলার কিছু নাই। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারো। ভিডিওটা আর আজ আর বাড়াচ্ছি না, যে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নতুন নতুন টিপস এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থেকো। আল্লাহ হাফেজ।